गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के दार्जिलिं डे टू। आज के थकबो, कल के रात आज के थकबो, कल के बैरिए जब तो साइट सीन जब तो चा खे जस्ट बेरोब ब्रेकफास करार जो। हम ठीक मेल एलिस विलाते आखान कांचनजंगार को व्यू नहीं क्या एकदम मेल गाड़ी एकदम ढुके जाए जार जो खूब हाँटते हैं ना। ब्रेकफास्ट करार्जन जाकफास्ट करकेट सीटर जो बैरिए जब हमारे होटेल थे मेले ढोकार मजखने ठीक मार्केट बसे ये एन जस्ट बस ओपेन होरा सजा भीषण सुंदर वेदार भीषण सानी कांचनजंगा देखा जा क्लियरलि। ওই যে দূরে মেল মার্কেট লেখা ওই সাইডটা দিয়ে আমরা এলাম। ঠান্ডা লাগছে বেশ, চোখে গালি জল কাটছে। আস্তে আস্তে দোকানগুলো খুলছে। আমরা কেমন তো দেখতে যাচ্ছি খাওয়ার জন্য ব্রেকফাস্ট উপরে জায়গা পেয়ে যাব, যদি না পাই এদিক ওদিক কোথাও খেয়ে নেব। দেখা যাক, ভালো সানলাইট আছে। ওই ব্রেকফাস্টের দোকান খুললে খুলতে পারে, খুলে যায়, এগুলো তাড়াতাড়ি খুলে যায়। এইগুলো সব বন্ধ। আরে খাবার ব্রেকফাস্টের দোকান খুলে যায়, খাবারের দোকান তো আগে খুলবে, জামা কাপড় পরে খুলবে। এইটাতে নয় কেভেন্টার্স খাবারের দোকান খুলবে, যদি ওটাতে না পাই তখন এখানে চলে আসো। জায়গা পেলাম না, তার পাশে একটা ক্যাফে ছিল সেটাতেও স্পেস নেই তিনজনের জন্য। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নেব, তো বাতাসিয়া লুপের ওখানটাতে খেয়ে নেব। এখন আমরা এখানে জাপানিজ টেম্পল দেখার জন্য এসেছি। এই দেখো পেছনে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই উপরটাতে উঠতে হবে, আমি আর মাই হাঁটু উঠবো। এটা দেখতে এলে একদম সকাল সকাল আসা দরকার, আদারওয়াইজ জায়গাটায় গাড়ি একদম ভরে যায়, গাড়ির পার্কিং পাবে না, অনেকটা হাঁটতে হবে। এখানে ভিউটা ভীষণ সুন্দর। ঠান্ডা দেখেছো মা এখানে? এই যে হ্যাঁ, হ্যাঁ আমি উঠবো, হ্যাঁ আমি উঠবো, হ্যাঁ উঠবো। তো মা বাবা উঠছে না, আমি একাই উঠবো। অনেকটা উপরে, অনেকগুলো স্টেপস আছে। এখানে পাইন ট্রিজ, এর জন্য সানলাইটটা পড়ছে না, আরো বেশি ঠান্ডা জায়গাটা। এখান থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। মাম্মি নুতুল, আজ পাপা কাম কি
নাম নতুন নতুন কি নিয়ার উপরে উঠছে না আরে তোমার ছবি তুলছি না তুমি এখানে জুতো খুলে উপরে উঠতে হবে আর প্রচন্ড ঠান্ডা আমি আর উপরে উঠছি না ভীষণ সুন্দর জায়গাটা মা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে মা ওইখানে মা বসে আছে রোদটা আছে বলে বেশ ঠান্ডা এই জায়গাটা চলো এখান থেকে আমরা সরাসরি যাবো বাতাসিয়া লুপে আর তারপরে যে কটা সাইট সিন আছে জু আরও কিছু আছে ঠিক যাই না যেরকম যেতে যেতে থাকবো সেরকম বুঝতে পারবো তো সেগুলো করবো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখন আমরা বাতাসিয়া লুপে ঢুকছি গেট নাম্বার 2 দিয়ে নিচে টয় ট্রেনের রাস্তা এখানটাতে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে হ্যাঁ টিকিট নিতে হবে বাবা আসো আমরা বাতাসিয়া লুপের ওপরে চলে এসেছি এখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে টয় ট্রেন দাঁড়িয়ে পেছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখানে টয় ট্রেন আমরা বাতাসিয়া লুপে আছি এই হচ্ছে বাতাসিয়া লুপ আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি জাস্ট একটা টয় ট্রেন বেরিয়ে গেল এখান দিয়ে এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো ক্লিয়ার আসছে এখানে আই লাভ দার্জিলিং আছে এখানে দাঁড়িয়ে ফটো তোলা যাবে ওই সাইডটা দার্জিলিং আর ঝকঝকে রোদ ঠান্ডা নেই একদম এখানটা তো আমরা এখন বাতাসিয়া লুপের এখানটাতে আছি আমাদের লাকটা খুব ভালো ছিল আমরা টয় ট্রেনও দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার আর এখানে আশেপাশে প্রচুর ছোট ছোট দোকান আছে যেখান থেকে কিছু কেনার থাকলে কেনাও যাবে মা এখন সেসবই দেখছে ভালো ওয়েদার এই যে লাস্ট কয়েকদিন ধরে চলছে কিন্তু কালকে ভালো ছিল না আচ্ছা আজকেই ভালো হয়েছে বেশি চলো এবার ব্রেকফাস্ট করব খুব খিদে পেয়েছে ওখানটাতে দাঁড়িয়ে আছে
আমরা ব্রেকফাস্টের জন্য ঠিক বাতাসের উপর অপোজিটে একটা ছোট্ট ক্যাফে আছে, এখানে চলে এসেছি। মা দেখছে কি কি খাওয়া যেতে পারে। ভিউটা খুব সুন্দর। করেছি আলু পরাটা আর চা এখনের জন্য। বাবা কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। তোমার তো মোটামুটি 10-12 বার হয়ে গেছে। অনেকবার, আরো বেশি। আরো বেশি? তবে বহু বছর বাদে এত সুন্দর আবহাওয়া দেখো, তাই না? সত্যি ওয়েদারটা একদম। চা এসে গেছে। ওই জোড়া উপরে উঠেছে রক ক্লাইম্বিং এর জন্য, ওই সাইডেও আছে, অলরেডি উঠেছে। এটা রক ক্লাইম্বিং এর জায়গা, এখানে অনেক আসে রক ক্লাইম্বিং এর জন্য। ওখানে অলরেডি করছে, ওই সাইডেও আছে ইঞ্জিন রক। এটা পাশে একটা টেম্পল আছে, কিসের টেম্পল? মহাদেবের। আমরা টি গার্ডেনে ঢুকবো এখন। আমি টি গার্ডেনে নামছি, মা আর বাবাকে উপরে থাকতে বললাম, অনেকটা নিচু, আমিও খুব বেশি নামবো না, অল্পই নামবো। খুব ঠান্ডা নেই, কেন কি রোদ আছে এখানটায়। খুব সুন্দর ভ্যালিটা আমি দেখাচ্ছি তোমাদের। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখন একটু একটু মেঘে ঢাকছে। মা বাবা উপরটাতে দাঁড়িয়ে আছে ওখানে। ওইখানে দাঁড়িয়ে আছে মা বাবা। আচ্ছা, এখানে ওই জামা কাপড় ভাড়া পাওয়া যায় সেজে গুজে ফটো তোলার জন্য। মা ফাইনালি নামছে, কারণ আমার ড্রেস পরে ফটো তোলার ইচ্ছে হয়েছে। ওকে, মানে নিচে ড্রেস পরে ফটো তোলার অপশন আছে, তো সেটার জন্য মা নেমে এসছে, আমি কারণ ড্রেস পরে ফটো তুলতে চাইছি। তো আমি এখন নিচে যাচ্ছি ফটো তোলার জন্য, ওই সব জায়গাগুলোতে যাব। মা এখানটাতে ওয়েট করবে। হ্যাঁ,
चुप रही हो? देखा देखा कैमरा में। अच्छा देखा। ফটো তুলে আমরা এখন ফেরত যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের জুতে যাওয়ার আছে, জুতে অনেকটা টাইম লেগে যাবে, তো ওটার জন্য এখন আমরা ফেরত যাচ্ছি। আমরা হিমালয়ান জুতে পৌঁছে গেছি, এখানে টিকিট নিয়ে আমরা ঢুকে যাব। বাবা টিকিট কাটছে, এখন আমরা ঢুকবো ভিতরে। চলো চলে এসছি। চলো চলো, কোথায় আছে ওই দিকটা তো? হ্যাঁ চলো এইটা দেখি, আগে এটা কমপ্লিট করি। আমরা এখন ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, উলফ, টাইগার এই সাইডটা যাব। এই দিকটাতে আছে, চলো রেড পান্ডা দুটো ছিল, তার মধ্যে এটাই বেশি চলাফেরা করছে। পুরো সামনে এসে আমরা এখন জুতে উপরটাতে উঠছি। এখন এখানে অনেকটা টাইম লাগবে দেখতে, দেখি কতটা ওঠা যায়। বাবার যদি পায়ে ব্যথা হয় তাহলে বাবাকে একটা জায়গায় একটু বসাতে হবে, আদারওয়াইজ আমরা পুরোটাই ঘুরবো। এটাই আপাতত প্ল্যান। এখান থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে যাব, লাঞ্চে হয়তো মোমো টমোই খেয়ে নেবো, আলাদা করে কিছু খাবো না। মা বাবা উঠছে আগে আগে, আমি পেছনে আছি। প্রচন্ড রোদ, আমরা এই সাইডটাতে সব দেখতে দেখতে যাচ্ছি, এই সাইডে যাওয়ার পথেই সব আছে। আমরা বেরিয়ে যাচ্ছি, জু দেখা হয়ে গেছে। এটা জু এর গাইড ম্যাপ। এই সাইড গুলো ডিয়ার এর গুলো ছিল, ওরম ভাবে দেওয়া আছে সব। প্ল্যান ছিল জু এর ওখানে কিছু খেয়ে নেবো, কিন্তু ওখানে আমরা খাইনি, আমরা সরাসরি রুমে ফেরত চলে এসেছি। জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি, এখন লাঞ্চ করব। একটু লেট হয়ে গেল, ঠিক আছে চলবে, এখন লাঞ্চ করব হালকা কিছু, দেখি কোথায় যাওয়া যায় লাঞ্চের জন্য। সকালে যেই মার্কেটটা বসছিল সেই মার্কেটটা এখন পুরোপুরি বসে গেছে, দেখতেই পাচ্ছ এটা দিয়ে মেলে যাওয়ার রাস্তা। Thank you.
আমাদের হোটেলটা থেকে ম্যালের মাঝখানে ঠিক এই রাস্তাটা দিয়েই আসতে হয়। তো আমরা এখন ম্যালে পৌঁছে গেছি, দেখা যাক কোন দিকে খাওয়ার জন্য যাই। এটা দেখবো, এটা তো খালি আছে, এইটাতে দেখবো ওদিকটা। ম্যাল থেকে নেমে বাঁদিকে রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা একটা ছোট রেস্টুরেন্ট পেলাম, সেখানে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম। এখন আমরা ওটাই খাবো, খেয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর আবার রুমে ফেরত যাবো। এটা হচ্ছে আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইস আছে। লাঞ্চের পরে ঘুরতে ঘুরতে আমরা এই টি শপটাতে চলে এসেছি, এখানে ডিসকাউন্টও চলছে, তাই জন্য আমি কিনেও নিয়েছি কিছু। জাস্ট বেশি কিনিনি, কারণ বুঝতে পারছিলাম না কীরকম হবে, যদিও এখানে টেস্ট করে কেনার অপশন আছে। এখন ম্যালে বেশ ভিড় আছে, টুকটাক শপিং সেরে ব্যাগ ফ্যাগ সব রুমে রেখে আবার আমরা চলে এসেছি ডিনার করবো বলে। বাবা আসেনি, বাবার সারাদিন ধরে ঘুরে পায়ে একটু ব্যথা আছে, তো বাবাকে জোর করলাম না, বাবার সেরকম ডিনারের কোনো ইচ্ছাও ছিল না, খুব কিছু হেভি খেতে চাইছিলো না, তো কেক বিস্কিটই খাচ্ছিলো। তো আমি আর মাই চলে এসেছি, দেখা যাক ডিনারেসে যদি জায়গা পাই আমি ওখানেই খাবার প্ল্যান করছি, নাহলে এদিক ওদিক কোনো অন্য ক্যাফে বা কিছুতে খেয়ে নেবো। ডিনারেসে চলে এসেছি, আমি আর মাই আছি ওয়েটিং লিস্টে সবার আগে, কিন্তু দুজনের সিট খালি না হলে ওরা ঢোকাবে না, তো আমাদের এখন ওয়েট করতে হবে। আর যথারীতি আমাদের পরপর অনেক লোক ওয়েট করছে, কেউ পাঁচজন, কেউ চারজন, কেউ তিনজন, যতক্ষণ ওরকমভাবে খালি হবে ওরা বসাবে না। দেখা যাক কতক্ষণে আমরা পাই সিট। মোটামুটি 20 মিনিট হয়ে গেল আমি আর মা ওয়েট করছি, বাবা আসলে হার্গিস ফেট করতো না, চলে যেত। বাবা বলে রেস্টুরেন্টের বাইরে আমি দাঁড়িয়ে খাবারের জন্য দাঁড়িয়ে থাকবো, আমি এরকম পারবো না। তো আমি আর মাই ওয়েট করলাম, ফাইনালি আমরা সিট পেলাম। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, লাইভ মিউজিক চলছে, খাবার বেশ রিজনেবল আমার লাগলো কলকাতার থেকে, আর টেস্টিও। চলো কী কী অর্ডার করছি তোমরা দেখতে পাবে এবার। আমরাও কিছু হেভি খাবো না বলে জাস্ট ড্রাই চিলি চিকেন আর রোস্টেড চিকেন অর্ডার করেছি, এখন ওটাই খেয়ে আমরা ডিনার শেষ হয়ে গেলেই গিয়ে একটা ভালো ঘুম। এখন আমরা ফেরত যাচ্ছি রুমে, কালকে একবার আসবো, এসে কিছু বান কেক এরকম নিয়ে যাব, কারণ কালকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে কার্শিয়াংয়ের জন্য সকালে মহাকাল টেম্পলটা ভিজিট করে। বেশি টাইম থাকবে না হাতে, যদি ম্যানেজ করতে পারি চলে আসবো, আদারওয়াইজ এবার কেনা হলো না বা খাওয়া হলো না, দেখা যাক। এখন রুমে ফেরত যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, জাস্ট প্রচণ্ড ঠান্ডা, আমি বলে বোঝাতে পারবো না কতটা ঠান্ডা এখন, জাস্ট মনে হচ্ছে কতক্ষণে গিয়ে রুমে ঢুকবো আর ঘুমাবো। দেখে বুঝতেই পারছো পুরো জায়গাটা খালি হয়ে গেছে, রাস্তায় খুব কম লোক, এখন যারা জাস্ট খেতে বেরিয়েছে তারাই আছে বা তারা ফিরছে, তাছাড়া সেরকম লোক নেই। খুব ঠান্ডা, বেরোনোর মানেও হয় না খাওয়া ছাড়া অন্য কোনো কারণে। ম্যাল পুরোপুরি খালি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো লোক একদমই নেই প্রায় বললেই চলে। তো আমরা এখন ম্যালের সেই রাস্তাটা দিয়ে আমাদের হোটেলে ফেরত যাচ্ছি। এই দেখো এখানেও যেরকম ওরা সাজিয়ে বসেছিল সব গুছিয়ে আবার তুলে রাখছে, কালকে সকালে আবার সাজাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো।
যাচ্ছি, প্যাকিং কমপ্লিট করতে হবে, টুকটাক শপিং করা হয়েছে তো ব্যাগগুলোকে ঠিক করে অ্যারেঞ্জ করতে হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, টেক কেয়ার, বাই।